দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কুলটিবাসীর। কুলটি স্টেশনে ওভারব্রিজ নির্মাণের স্বপ্ন এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ওভারব্রিজ তৈরিতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। উত্তরপ্রদেশ ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির তরফে রেলওয়ের মাটি পরীক্ষার কাজ প্রায় 15 দিন ধরে চলছে। মাটি পরীক্ষার পর সেতু নির্মাণের কাজ শুরু হতে পারে। এই নির্মাণ কাজের জন্য মাটি পরীক্ষার মেশিন ও ড্রিল মেশিন সহ বিপুল সংখ্যক যানবাহনও স্থাপন করা হয়েছে। জানা যায়, 2 মাস আগে কুলটি রেল ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়। তারপর রেল এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি সারিবদ্ধকরণ করেছিল। কুলটি স্টেশন থেকে ইন্দিরা গান্ধী নিউ কলোনির দিকে যাওয়ার রাস্তা থেকে শুরু করে সিআইএসএফ রোডে একটি সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছিল। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর সেলিম আক্তার আনসারি জানান, মাটি পরীক্ষা শুরু হয়েছে। এই রেল ক্রসিং এর দাবির প্রেক্ষিতে সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রচেষ্টায় কুলটি এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষিত দাবি পূরণ হতে চলেছে। খুব শিগগিরই পরবর্তী কাজ শুরু হবে। বহুত বহুত শুভকামনা আপ লোক কুলটি বাসিও কো দেনা চাহতা হুঁ আর আপনে শত্রুঘ্ন সিনহা জো অভি পহলে এমপি থে ইসবার হুয়ে হ্যাঁ তো কুলটি কুলটি বাসিও কে লিয়ে বহুত বড়া তোহফা উন্হোনে দিয়া হ্যায়। সয়েল টেস্ট ওগা সারা কাম হো রহা হ্যায়। অলরেডি হম লোক কানেকশন মে হ্যায়, কর্পোরেশন কে সাথ মে ভি কানেকশন হ্যায়, আর ইয়ে বহুত জলদ হম লোক ইসকা লাভ উঠায়েঙ্গে। জমিন বগেরা কাজ মামলা হয় রাস্তা হয় সব হ্যাঁ, বহুত বড়া খুশখবরি হ্যাঁ হোলি আর রমজান শরীফ কে লিয়ে কুলটি বাসিও কে লিয়ে পুরে বঙ্গাল কে লিয়ে যে হম লোক আজ 100 সাল সে ভোগ রে থে ব্রিজ কে লিয়ে ইনোনে শত্রুঘ্ন সিনহা নে ইনোনে ইয়ে কাম কর দিখলায়া আর উম্মীদ হ্যায় কে লগভগ 1-2 সাল কে অন্দর হম লোক ইসকা লাভ উঠা সকেঙ্গে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।